নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পদে এই ক্লার্ক সহ অন্যান্য পদে চাকরি হবে আসুন দেখেনি একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং বিস্তারিত তথ্য আমরা সেখান থেকে জেনে নেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আসুন দেখেনি এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের তার পদে কলকাতায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা আমি বর্তমানে এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি সিএসআইআর কেন্দ্রীয় কাচ ও সেরামিক গবেষণা সংস্থা সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট এটি কলকাতায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কিন্তু নিয়োগ হচ্ছে একদম অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি ক্লার্ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পদে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ঠিক ওপরের দিকে কেরিয়ার বলে একটি সেকশান রয়েছে এখানে সিম্পলি ক্লিক করতে হবে এই সিম্পলি ক্লিক করলাম আমি দেখুন এখানে ক্লিক করলেই সম্পূর্ণ কেরিয়ার সেকশান আপনারা এই চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন একদম পারমানেন্ট পদে চাকরি দেখুন এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক একুশ ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্টেনোগ্রাফার অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এইখানে ক্লিক করলেই সম্পূর্ণ আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে অনলাইনে আবেদনের পেজটা খুলবে সমস্ত লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আসুন দেখে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এই সম্পূর্ণ পদের সমস্ত বিবরণগুলো দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি সিজি

অ্যান্ড নারোদা দেখুন এবার সম্পূর্ণ তথ্য রয়েছে ভ্যাকান্সি কোর যে শূন্য ওয়ান জুনিয়ার স্টেনোগ্রাফার ইংলিশ হিন্দি শূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচটি তার মধ্যে ইউওয়ার্ড রয়েছে চারটে এস রয়েছে একটি বয়স সীমা হচ্ছে সাতাশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে টেন প্লাস টু স্ট্যান্ডার্ড অর ইটস ইকুইভেলেন্ট উইথ প্রফিসেন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড ইউজ অফ কম্পিউটার অ্যান্ড স্টেনোগ্রাফি লেভেল ফোর দেখুন সেল ওয়ান অফ পেম্যাট্রিক্স অ্যাস পার সেভেন সিপিসি গ্রস অ্যাম্ব্লুমেন্টস অ্যাপ্রক্সিমেটলি রুপিস আটত্রিশ হাজার পার মান্থ এ হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পদ আচ্ছা পরবর্তী পদের দেখুন তথ্য রয়েছে তার আগে এই যে জব রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হচ্ছে জে জিরো ওয়ান টু প্রোভাইড সেক্রেটারাল স্টেনোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট টাইপিং অ্যান্ড আদার অফিসিয়াল ওয়ার্ক স্কিল টেস্ট অ্যান্ড টেস্ট হচ্ছে মুড অফ রিক্রুটমেন্ট এই হচ্ছে বিষয় চাকরিতে নিয়োগভাবে স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে এবং কী ধরনের কাজ করতে হবে অফিসিয়াল ওয়ার্ক টাইপিং ইত্যাদি এবার রয়েছে পরবর্তী ভ্যাকান্সি কোড এ শূন্য ওয়ান জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে সাতটি যার মধ্যে ইউ আর রয়েছে পাঁচটি এসসি রয়েছে একটি ওবিসি রয়েছে একটি সীমা হচ্ছে আঠাশ বছর পর্যন্ত এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা টেন প্লাস টু বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং টাইপিং স্পিড হতে হবে ইংলিশ হচ্ছে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে হচ্ছে তিরিশ ওয়ার্ড পার মিনিট যে কোনো একটি ইংলিশের হলে ইংলিশ অথবা হিন্দি যার রয়েছে তার হিন্দি আর এক্ষেত্রে লেভেল টুতে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা মোটামুটি মাসিক স্যালারি হবে আচ্ছা তারপর রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এফ অ্যান্ড এ এক্ষেত্রে তিনটে শূন্য পদ রয়েছে টেন প্লাস টু শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রেও টাইপিং স্পিড পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট ইংলিশে লাগবে অথবা হিন্দিতে হচ্ছে তিরিশ ওয়ার্ড পার মিনিট আর এক্ষেত্রে লেভেল টুতে স্যালারি তিরিশ হাজার প্রতি মাসে স্যালারি পাওয়া যাবে আর তিন নাম্বার যেটা রয়েছে এ শূন্য তিন জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোরস অ্যান্ড পারচেস এক্ষেত্রেও তিনটে পদ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং একই রকম পঁয়ত্রিশ হট পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে আর পেম্যাট্রিক্স এখানেও লেভেল টু তিরিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি জব রিকোয়ারমেন্ট দেখুন প্রতিটাই ক্লারিক্যাল পদ এ জিরো ওয়ান এ জিরো টু এ জিরো থ্রি ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু প্রভাইড অ্যাসিস্ট্যান্স ইন দ্য ফাংশন অফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন স্টোরস অ্যান্ড পারচেস ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিশাইড এনি আদার অফিসিয়াল ওয়ার্ক অ্যাজ অ্যান্ড হোয়েন অ্যাসাইন অর্থাৎ বিভিন্ন অফিসিয়াল ওয়ার্কে সাহায্য করতে হবে আর এটাও রিক্রুটমেন্ট হবে স্কিল টেস্ট এবং রিটেন টেস্ট লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে জেনারেল ইনফরমেশান এবার বেশ কিছু রয়েছে বেনিফিটস আন্ডার কাউন্সিল সার্ভিস এই যে কাউন্সিলের সম্পূর্ণ পারমানেন্ট গভর্নমেন্ট সার্ভিস এক্ষেত্রেও আলাদা কিছু ফ্যাসিলিটি রয়েছে যেগুলো অন্যান্য ক্ষেত্রে পাওয়া যায় না এই কাউন্সিলের সার্ভিসের ক্ষেত্রে পাওয়া যায় সেটা এখানে তথ্যটা রয়েছে আপনারা দেখে নিতে পারেন রিল্যাক্সেশন রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায় এসসি এসটিদের রয়েছে পাঁচ বছর ও বিসিদের রয়েছে তিন বছর এছাড়াও আরও অন্যান্য রয়েছে সেটা একটু রয়েছে আমি আরও ইম্পর্টেন্ট যে সেকশানগুলো রয়েছে সেখানে চলে যাচ্ছি জেনারেল কন্ডিশন ইনফরমেশান বেশ কিছু ইনস্ট্রাকশান রয়েছে দিস পজিশন আর ওপেন অনলি টু ইন্ডিয়ান ন্যাশনাল ভারতের নাগরিকরাই আবেদন করতে পারবেন এইভাবে অনেক রকমের তথ্য রয়েছে এগুলো একটু দেখে নিতে পারেন অনলাইনে আবেদন জানাতে হবে অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদেরকে প্রথমেই জানিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশানেও সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন আর কল লেটার ডাউনলোড করতে হবে ক্যান্ডিডেট রিপোর্টিং যে লেট হলে সেটা হবে না সেটা বলছে আইডেন্টি ভেরিফিকেশান হবে পরীক্ষার সেন্টারে এই সমস্ত রয়েছে বায়োমেট্রিক ভেরিফিকেশান ইত্যাদি সমস্ত রয়েছে এগুলো একটু দেখে নিতে পারেন আমি আরও ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে সেখানে আমি চলে যাব দেখুন সেই টপিকটা বায়োমেট্রিক ডেটা ক্যাপচারিং অ্যান্ড ভেরিফিকেশন যেটা পরীক্ষার হলে বায়োমেট্রিক ডেটা ক্যাপচার করা হবে সেসব তথ্যগুলো এখানে রয়েছে মোড অফ সিলেকশান সিলেকশান অবশ্যই স্কিল টেস্ট এবং রিটেন টেস্টের মাধ্যমে হবে প্রতিটা পদের ক্ষেত্রেই তাই সেটা এখানে রয়েছে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে হাউ টু অ্যাপ্লাই অনলাইনে আবেদন জানাতে হবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনলাইনে আবেদন দেখুন পনেরো আট দু হাজার একুশ পর্যন্ত চলবে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে পরীক্ষার ফি লাগবে একশো টাকা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাই পার্সন উইথ ডিসেবিলিটি সিএসআইয়ের এমপ্লয়ি বা মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো ফি লাগবে না আর অনলাইন আবেদনের জন্য দেখুন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তারপরে আবেদন যে ফিটা রয়েছে সেটা পেমেন্ট অফ ফিস এবং ডকুমেন্ট স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে এই হচ্ছে বিষয় এক সাত দু হাজার একুশ থেকে শুরু হয়ে গেছে পনেরোই আগস্ট দু হাজার একুশ পর্যন্ত চলবে এবার ইনস্ট্রাকশান রয়েছে স্ক্যান করার জন্য ফটোগ্রাফ সিগনেচার ব্ল্যাক ইংকে লেফ থাম ইমপ্রেশন একটা হ্যান্ড রিটেন্ড ডিক্লারেশন রয়েছে যেটা এখানে রয়েছে সেইটা হাতে লেখা অবস্থায় স্ক্যান করতে হবে লিখে এবং আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো দেখুন এই কথাটাকে একটা সাদা কাগজে লিখতে হবে কালো কালি দিয়ে সেটাকে আবার স্ক্যান করে তারপরে আপলোড করতে হবে আই বলে যে অপশান থেকে শুরু হচ্ছে যে ড্যাশের জায়গায় আপনার নাম নেম অফ দ্য ক্যান্ডিডেট হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড এই হচ্ছে বিষয় আর এরকমভাবেই অনেকগুলো তথ্য রয়েছে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশানকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিক্যান্টকে এই যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই ওয়েবসাইটে গিয়ে তারপরে পরপর স্টেপ বাই স্টেপ অপশানগুলো আসবে সেভাবে কিন্তু লাস্টে ফাইনাল সাবমিট করতে হবে অনলাইন মোডেও কিন্তু ফিটা দিতে হবে একশো টাকা ফি রয়েছে জেনারেলদের ক্ষেত্রেই প্রযোজ্য এস সি মহিলাদের ক্ষেত্রে ছাড় রয়েছে আর দেখুন এইভাবেই সমস্ত তথ্য রয়েছে পিকচার যেটা আপলোড করতে হবে ফটোগ্রাফ সিগনেচার এগুলো স্ক্যান্ড যে সাইজটা সেটাও এখানে রয়েছে এটা আপনারা দেখে নিতে পারেন ফটোগ্রাফির সাইজ কত হবে ফটোগ্রাফের কী কী ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো এখানে রয়েছে আপনারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করেন তারা নিশ্চয়ই জানেন এই বিষয়গুলো আর সেইভাবেই তথ্যগুলো এখানে রয়েছে কত থেকে কত কেবির মধ্যে ছবি হতে হবে অবশ্যই ছবির ফর্ম্যাট হতে হবে জেপিজি অথবা জেপিইজি জি এই হচ্ছে ফর্ম্যাট এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করে আবেদন জানাতে হবে সবগুলো মিলিয়ে কিন্তু আঠেরোটার উপরে শূন্য রয়েছে স্টেনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন তিনটা আলাদা আলাদা ক্ষেত্রে রয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এটা কলকাতায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটা সংস্থা রিসার্চ সংস্থা গবেষণা সংস্থা যেটা কেন্দ্রীয় সরকারের একদম পারমানেন্ট পদেই চাকরিটা হবে আর সমস্তটাই ক্লারিক্যাল পদ ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন করে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ